তৈরি হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলে অন্তর্বর্তী সংঘাত, সরকার মনোনীত সদস্য শান্তনু সেনকে সরানোর রাজ্য জানিয়ে স্বাস্থ্য সচিবকে এবার চিঠি দিলেন সভাপতি সুদীপ্ত রায়। যা বলার দলের অভ্যন্তরে বলবো, লড়াইয়ের ইঙ্গিত দিয়ে মন্তব্য শান্তনু সেনের। এছাড়াও সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগও। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের অন্দরেও শুরু হলো মুষল পর্ব। সরকার মনোনীত সদস্য শান্তনু সেনের বিরুদ্ধে স্বাস্থ্য সচিবকে চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের। চিঠিতে কাউন্সিলের বৈঠকে শান্তনুর অনুপস্থিতির কথা বলা হয়েছে, অনুপস্থিত থাকার নির্দিষ্ট তারিখেরও উল্লেখ রয়েছে। শান্তনু সেনের পদ খালি করে সেই জায়গায় অন্য কাউকে মনোনীত করার আবেদনও করা হয়েছে স্বাস্থ্য সচিবকে। রাজ্য মেডিকেল কাউন্সিলের এই চিঠি সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও এত সহজে যে লড়াইয়ের ময়দান ছাড়ছেন না তিনি, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন শান্তনু। চিঠির বিষয়ে বলছেন, সেই চিঠির বিষয়ে আমিও সূত্র মারফত জানতে পেরেছি। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলব না। যেহেতু আমাদের সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন, এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি। বিজেপি অবশ্য মেডিকেল কাউন্সিলের দুই তৃণমূল নেতার সংঘাতে আমল দিচ্ছে না। এই দলটাকে অপসারণ না করলে হবে না, এটা তো পারিবারিক ব্যাপার। ওরা দলের মধ্যে আলোচনা করে কে কার অপসারণ করবে সেটা ঠিক করে নি। এটা নিয়ে বাইরে বলার দরকার কি? এই বাইরে বলার পেছনে আসলে লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আরো যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর থেকে নজর ঘুরিয়ে দাও। রাজ্য মেডিকেল কাউন্সিলে শান্তনু ছাড়াও দুজন মনোনীত সদস্যের, একজন নির্মল মাঝি, অন্যজন সৌরভ পাল। যদিও তাদের নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ নেই সুদীপ্ত রায়। অভয়কাণ্ডের সময় বারবার প্রশ্ন উঠেছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে। কাউন্সিলের তৎকালীন সদস্য সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনের দিকে একাধিক অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। এছাড়াও সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। এবার কাউন্সিলের শাসক পক্ষের দুই সদস্যই সম্মুখ সমরে। রিপাবলিক বাংলা। আজ খবরের দিকে নজর রাখবো। খাঁচালে শিশু মেলার বৈঠক ঘিরে বিতর্ক, সাংসদকে ছাড়াই হলো মেলার বৈঠক, এমনকি কমিটিতেও রাখা হয়নি দেবকে। কমিটির সভাপতির পদ থেকেও বাদ দেওয়া হয়েছে মহকুমা শাসককে। তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। খাঁচালে শিশু মেলার বৈঠক এবং সেই বৈঠককে ঘিরে বিতর্ক, তার কারণ সাংসদকে ছাড়াই হলো মেলার বৈঠক, এমনকি কমিটিতেও রাখা হয়নি দেবকে। কমিটির সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়েছে মহকুমা শাসককেও, এবং এই নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিরোধী শিবির বিজেপির। দেবকে না জানিয়ে খাটাল শিশু মেলা এবং উৎসবের বৈঠক, সাংসদকে ছাড়াই হলো মেলার বৈঠক, এবং এই নিয়ে শুরু হচ্ছে বিতর্ক, তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। শিশু মেলার নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলাবাজি আর কাটমানি করছে। এই শিশু মেলায় বিধায়ককে বাদ দিয়ে শিশু মেলার কমিটি করেছে। আবারও দেখছি এবছর শুধু বিধায়ক নাই, বিজেপির বিধায়ক, এখন দেখছি সাংসদ থেকে শুরু করে মহকুমা শাসক থেকে শুরু করে আরও অনেককেই বাদ রেখে শাসক দলের কিছু গুন্ডা নেতা আছে, কাটমানিখোর নেতা, তারা তাদের মতো করে শিশু মেলার কমিটি করছে। শিশু মেলার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে। আইনিভাবে লড়াই করব যারা শিশু মেলার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে। 2025 মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে, এবং সেই মেলা কমিটি তৈরি হয়েছে মানে একদম সর্বসম্মতভাবে, কোথাও কোনো রকম বিকল্প, কোথাও কোনো রকম বিতর্ক, কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি নেই। সর্বসম্মতভাবে 2025 মেলার নতুন কমিটি আজকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।